আইন পাশের 4 বছর পর দেশ জুড়ে কার্যকর হয়েছে সিএ, যে আইন নিয়ে বিভ্রান্তি ছড়াতে শুরু করেছে বিরোধীরা। চলুন দেখে নেওয়া যাক কিভাবে একজন ভারতের নাগরিক হিসাবে আবেদন করা যাবে। কারা ভারতীয় নাগরিক? 1950-এর 26শে জানুয়ারি থেকে 1987-এর 7ই জানুয়ারির মধ্যে যাদের জন্ম, তারা জন্মসূত্রেই ভারতীয় নাগরিক। এক্ষেত্রে তাদের বাবা মায়ের নাগরিকত্ব কী তা দেখা হয় না। আবার 1987 থেকে 2004 সালের মধ্যে যাদের জন্ম, তাদের জন্মের সময় বাবা মায়ের নাগরিকত্ব ভারতীয় হলে তবেই তারা ভারতীয় হিসাবে চিহ্নিত হবেন। আর 2004-এর পর যারা জন্মেছেন তাদের ক্ষেত্রে বাবা মাকে ভারতীয় নাগরিক হতে হবে, অথবা যে কোনো একজন ভারতীয় ও অপরজনকে হতে হবে বৈধ প্রবেশকারী। আবেদন অনলাইনে। শিশুদের জন্য রয়েছে আলাদা ফর্ম, আবার অন্য দেশ থেকে এসে আবেদন করলে লাগবে অন্য ফর্ম। ঠিক তেমনই বাবা মা কেউ ভারতীয় হওয়ার জন্য যদি নাগরিকত্বের দাবি জানাতে চান, তাদের জন্য রয়েছে আলাদা আবেদনের প্রক্রিয়া। আবেদনে লাগবে কি? বৈধ পাসপোর্ট, বাসস্থানের অনুমতি, বাবা মায়ের জন্ম শংসাপত্র অথবা তাদের ভারতীয় পাসপোর্ট, 500 টাকার একটি ব্যাংক চালান যা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া জমা করতে হবে, আবেদনকারীর স্বামী বা স্ত্রীর ভারতীয় পাসপোর্ট বা জন্ম শংসাপত্র, বিয়ের শংসাপত্র বা ম্যারেজ সার্টিফিকেট। ভারতে বসবাসকারী বিদেশি নাগরিক হিসাবে রেজিস্ট্রেশনের সার্টিফিকেট থাকতে হবে ভিন দেশ থেকে এলে। ভারতে ব্যবহৃত যে কোনো একটি ভাষা সম্পর্কে কতটা জ্ঞান রয়েছে তার প্রমাণ হিসাবে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের শংসাপত্র থাকতে হবে, অথবা আবেদনকারীর জেলায় বসবাসকারী দুজনের মান্যতা দিতে হবে। লাগবে আবেদনকারীর চারিত্রিক শংসাপত্র। কোথায় আবেদন? indiancitizenship.nic.in এই ওয়েবসাইটে অনলাইনে নাগরিকত্বের জন্য আবেদন করা যাবে। এছাড়া ফর্ম পূরণের পর DM বা DC অফিসে জমা দেওয়া যাবে।